বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে আন্তরাজ্য বাইকে চোর চক্রের এক কুখ্যাত পান্ডা রাজিবুল আলমকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ। তার কাছ থেকে চুরির একটি পালসার বাইক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। অপরাধী রাজিবুল আলম আসাম এবং ত্রিপুরা সহ রাজ্যের একাধিক জায়গায় বাইক চুরি এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন পুলিশ। শহরের এক প্রান্তে ভাড়া থেকে রাজিবুল আলম এবং তাদের গ্যাংয়ের সদস্যরা বাইক চুরি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করত বলে জানিয়েছে পূর্ব থানার পুলিশ। এই বাইক চোর চক্রের অন্যান্য পান্ডাদের গ্রেফতারের জন্য বিশেষ পুলিশ অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। অন্যদিকে গোটা অপারেশন নিয়ে সদর এসডিপিও অজয় কুমার দাস জানিয়েছেন, পূর্বে ধৃত আরেক অপরাধী জাহির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে রাজিবুল আলমের সন্ধান পায় পুলিশ এবং বনকুমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিবুল আলম 100-এর উপর বাইক চুরির ঘটনা স্বীকার করেছে বলে জানিয়েছেন সদর এসডিপিও। জাহির উদ্দিনকে দুদিন আগে আটক করেছিলাম, তো জাহির উদ্দিনকে আটক করার পরে জাহির উদ্দিনের রিমান্ডে আছে। জাহির উদ্দিনের রিমান্ডের মধ্যে যে ইন্টারোগেশনে একজন রাজিবুল আলম সন অফ মোহাম্মদ সাহেব আলী, এই কদমতলা সাউথ কদমতলার বাসী নর্থ ত্রিপুরা, ওনার নাম উঠে এসেছে। তো সাবসিকোয়েন্টলি ওসিপিএস ইস্টাগতলা ইন্সপেক্টর রানা চ্যাটার্জি উনি পার্সোনালি এটার সার্ভেলেন্স লাগিয়েছিল। কালকে বনকুমারী এরিয়ার থেকে রাত্রে ধরা পড়েছে এই যে রাজিবুল আলম, ওনাকে যখন প্রিলিমিনারি ইন্টারোগেশনে যা হয়েছে, হি হ্যাজ কনফেসড কি উনি 100-এর উপরে বাইক চুরি করেছে, মানে উনিও কাউন্ট জানে না, বাট 100+ বাইক উনি চুরি করেছে। রাজিবুল আলম ইন্টারেস্টেড মানে ক্রিমিনাল হচ্ছে, ওনার ত্রিপুরাতে ও চুরি আছে, তাছাড়া আসামের কাছা ডিস্ট্রিক্টেও উনি মানে কেসও আছে, আর ওয়ান্টেড ক্রিমিনাল ওখানে, ওখানকারও অনেক বাইক ও চুরি করেছে। রাজিবুল আলমের থেকে আমরা প্রিলিমিনারি ইন্টারোগেশন যখন ফর্মলি করা হয়েছে, তো একটা বাইক পালসার বাইক 220cc আর একটা ল্যাপটপ আমরা রিকভার করতে পেরেছি। ধৃত রাজিবুল আলমের বাড়ি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা এলাকায় বলে জানিয়েছেন তিনি। শুধু রাজ্যে নয়, আসামের কাছাড় জেলা সহ বিভিন্ন জায়গায় রাজিবুল আলম এবং তাদের টিম বাইক চুরি সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন তিনি। পূর্ব থানার এই সাফল্যে রাজ্যে বাইক চোর চক্রের কোমর ভেঙে দেওয়ার ক্ষেত্রে একটি বড় সাফল্য বলে উল্লেখ করা যায়। একটি ইন্টারস্টেট বাইক লিফটার গ্যাং যার নেতৃত্বে ছিল রাজিবুল আলম, সে আসামে কাছাড় ডিস্ট্রিক্ট এবং নর্থ ত্রিপুরাতে অনেকগুলি কেসে ওয়ান্টেড। সে অনেকদিন ধরেই আগরতলাতে বিভিন্ন ছদ্মনামে সে আগরতলাতে বিভিন্ন জায়গাতে ভাড়া থাকতো এবং বাইক লিফটিং করত, চেইন ছিনতাই এসবের সঙ্গে জড়িত ছিল। তাকে আমরা আমাদের ইন্টেলিজেন্সের উপর বেস করে এবং কিছুদিন আগে আমরা একটা আসামি গ্রেপ্তার করেছিলাম, ওর ইনভেস্টিগেশন এবং ওর ইন্টারোগেশনের উপর নির্ভর করে আমরা গতকালকে আমরা বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ওকে গ্রেপ্তার করেছি এবং একটি চুরির বাইক আমরা উদ্ধার করেছি, একটা পালসার বাইক, এবং আরও কিছু চুরির বাইক বা স্কুটি বা বিভিন্ন জিনিস আছে যা বিভিন্ন জায়গাতে লুকিয়ে রাখা আছে বলে আমাদের ধারণা, সেগুলি আমরা তদন্ত করে বের করার চেষ্টা করছি ওকে। উল্লেখ্য, শহর এবং শহরতলির বিভিন্ন এলাকা থেকে সম্প্রতি বাইকে চোর চক্রের বেশ কয়েকজন পান্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি কুশীলবদের জালে তোলার জন্য জারি রয়েছে পুলিশ অভিযান। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।